শেষ ফায়ার সার্ভিসের একজন বক্তব্য নিয়েন, ইউনিট প্রধান বক্তব্য কে? হ্যাঁ তাড়াতাড়ি, ওনারা আবার চলে যাবে তো। গুলশান সিটি ব্যাংকের একটি শাখায় আগুনের ঘটনা ঘটেছে সকালে, এবং সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা দেখছেন যে সে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কি বলে ভিতরে অনেক পড়ছে, ভিতরে চলেন চলেন ভিতরে যাই। সেন ভাই ঘটনা এবং সূত্রপাত কি কারণে সে বিষয়ে আমরা খতিয়ে দেখব। নিবো তো অবশ্যই, ওদের প্রত্যক্ষদর্শী কীভাবে আগুন লাগলো সেটা হবে না। কাকা আগুনের ঘটনা কখন? আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা বেশি। আগুন কি নিচে না উপরে কোথায় ছিল? জেনারেটর থেকে। কখন লাগছে, কয়টার দিকে? একটু নেন বক্তব্য করে নেন। সর্বোচ্চ আমরা মনে হয় রিফোন পাওয়ার পর মনে হয় 5-10 মিনিটও লাগে না, 700 আমরা আইসা করছি, আমরা আইয়া 1 সেকেন্ড তো দাঁড়ায় না, আমরা 700 কাজ শুরু করে দিচ্ছি। ঠিক আছে।